উনিশশো পঁয়তাল্লিশ সালের দশ ফেব্রুয়ারি আফজাল খান কুমিল্লানগরীর ঠাকুরপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন তার বাবার নাম মোহাম্মদ সাদেক আলী খান ও মায়ের নাম সাজেদা খানম উনিশশো সালে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদ থেকে ছাত্রলীগের প্যানেল থেকে বিফি নির্বাচিত হন শিশুটিয়ার এর ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সালের নির্বাচন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন ও সংগঠকের ভূমিকা পালন করেন উনিশশো সালে আফজাল খান কুমিল্লা পৌরসভার ২২ চেয়ারম্যান নির্বাচিত হন তিনি কুমিল্লা শহর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো আটাত্তর ও উনিশশো সালে কুমিল্লা পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে পরাজিত হন উনিশশো সালে কুমিল্লা ছয় আদর্শ সদর আসন থেকে আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন এরপর তিনি সালে কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হন উনিশশো সালে তিনি কাউন্সিলরদের ভোটে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন দুই সালে তিনি চোদ্দ দলের কুমিল্লা জেলা শাখার সমন্বয়ক হন দুই সালে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান দুই সালের পাঁচই জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে তিনি মেয়র পদে নির্বাচন করে পরাজিত হন আফজাল খান অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি বাংলাদেশ সমবায় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি কুমিল্লা শিল্প ও বণিক সমিতির একাধিকবার সভাপতি নির্বাচিত হন এছাড়াও তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি ছিলেন সমবায় আন্দোলনে অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সমবায় পুরস্কার হিসাবে স্বর্ণপদক ও বৃক্ষরোপণে অবদান রাখায় স্বর্ণপদক পেয়েছেন তিনি অ্যাডভোকেট আফজল খান কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মডার্ন স্কুল সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান